আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবস্টেক ফ্লো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে ইমোতে কলার টোন সেট করব। আমরা কিন্তু ইমোতে কলার টোন সেট করতে পারি না। কলার টোন মানে আপনাকে যদি ইমোতে কেউ ফোন দেয় তো সেখানে সে গান শুনতে পাবে, বাকি আপনি যেটাই সেট করেন না কেন, যে গান গজল যেটাই সেট করেন না কেন, সে কিন্তু সেটা শুনতে পাবে কল দিলে। ঠিক আছে, তো চলুন আপনার কীভাবে করব আমরা দেখুন। এখানে আমি এটা ইমোতে প্রবেশ করলাম। ইমোতে প্রবেশ করে আমি এখানে থ্রিল এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর এখানে মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করলাম। সেটিংস সেটিংসে ক্লিক করে দিলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। হ্যাঁ, এখানে নোটিফিকেশনে ক্লিক করলেই এখানে কলস, তিন নম্বরে যে কলস দেখতে পাচ্ছেন কলস কলস চলে আসবে। কলস নিচ দেখতে পাচ্ছেন কলার টোন, এখানে কিন্তু এই কলার টোন। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গান চলে আসবে। হ্যাঁ, অনেক ধরনের গান চলে আসবে এখানে, অভাব নেই। যে বিভিন্ন ক্যাটাগরির গান দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে একটা গান দেখুন সেট করেছি। আমি এই যে দেখুন এখানে সাউন্ড অফ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিলেতে কিন্তু এখানে গান সেট হয়ে যায়। কিন্তু দেখুন আমি এখানে কী লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন এ আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে জয়েন প্রিমিয়াম, মানে প্রিমিয়ামে জয়েন করলে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। ঠিক আছে, তো এখানে কিন্তু ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড দিয়ে আপনার কিনে নিতে হবে এটাকে। ঠিক আছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল দিয়ে বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দিয়ে তাদের কাছ থেকে এটা কিনে নিতে হবে। তো আমরা তো কিনবো না, ঠিক আছে, আমরা ফ্রি ইউজ করবো। তো কীভাবে ইউজ করবো চলুন। এভাবে কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন না এটা দিয়ে। তো আমরা কী করবো, আমরা বাইরে চলে যাবো একবারে। তো গিয়ে এখানে আমরা কী করবো, আসলে পুরো ভিডিওটি দেখবেন। আমি এখন এই যে আমাদের যে বর্তমানে ইমোটা আছে আমরা এটাকে আনইনস্টল দিয়ে দিব। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ইমো। ইমো সার্চ করলে এখানে ক্লিক করে নেবে। এখান থেকে ডাইরেক্ট আমরা কী করব, এখানে ক্লিক করে আনইনস্টল করে দিব। মানে আমাদের একবারে ফোন থেকে এটাকে আনইনস্টল করে দিব। ইমোতে দেখুন আমার এখানে কিন্তু নাই, এখানে কিন্তু আমার ইমো নেই। তো আমরা কী করবো এবার, আমরা এখানে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমরা এখানে ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ করব, এখানে সার্চ করব ইমো ওল্ড ভার্সন। তো ইমো ওল্ড ভার্সন আশা করি এটা সেরে যাবেন না, কারণ এখানে কিন্তু ভাগ আছে ইমো ওল্ড ভার্সনে, অনেকগুলো ইমো আছে। আমরা অনেকগুলো ইমো থেকে খুঁজে বের করবো, আমি দেখাবো কোনটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো দেখুন প্রথমে রেকমেন্ডেড হিসাবে চলে আসবে। তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমো অ্যাপস চলে আসছে, অনেকগুলো ইমো অ্যাপস। হ্যাঁ, তো অবশ্যই নতুন নতুন ভিডিও হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। তো আমরা দেখুন এই সবগুলো ইমোর ভিত্তির থেকে আমরা একটি ইমো ডাউনলোড করতে হবে, সেটা আমি দেখাচ্ছি কোন ইমোটা ডাউনলোড করবেন। হ্যাঁ, এগুলো কিন্তু ডাউনলোড করলে হবে না আপনি। তো আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে আমি খুঁজে দেখাচ্ছি এখানে। এই যে এই অ্যাপটি দেখুন এখানে লেখা আছে ইমো 2021.02.1031। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু 58.8 MB। হ্যাঁ, 58.8 MB। এটা 28 সেপ্টেম্বর কত তারিখে দেখুন, 28 মার্চ, সরি 28 মার্চ 2021 যে এটা আপনার আপডেট হয়েছে, লঞ্চ হয়েছে এই ইমো অ্যাপটা। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করে দেবো 58.8 MB এই অ্যাপটা। তো আমরা এখানে ইমোটা এই যে এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে ডাউনলোড এপিকে, তো ডাউনলোডে ক্লিক করবো আমরা। ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পর এটা কিন্তু ডাউনলোড হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হচ্ছে, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমি দেখাচ্ছি এখানে ডিটেলসে দেখাচ্ছি, এটা এই যে ডাউনলোড হচ্ছে দেখুন। এটা ডাউনলোড হওয়ার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমার আমার এখানে ইমোটা দেখতে পাচ্ছেন না, আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে ইনস্টল করব। আমি ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর তো এখানে ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের আগের মতো ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে নাম্বার বসাবো আমরা। তো তো এখানে দেখুন চলে আসে, আমরা এখানে অ্যালাউ করে দেবো। এখানে অ্যালাউ করে এখানে আমরা নাম্বারটা বসিয়ে দিব, 0 ছাড়া। আমি নাম্বারটা বসিয়ে দিই এখানে, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। টিক চিহ্নতে ক্লিক করলে ওকেতে চাপ দিব, এই নাম্বারটা কি না দেখাচ্ছে। তো আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু হয়ে যাবে একটি
ব্রেক ইকুয়েশন কোড আসবে এখানে, এখানে একটি কোড আসবে যে দেখবেন এলাও এলাও করে দিবেন, কোডটি অটোমেটিক বসে যাবে আপনার সিমটা যদি ভিতরে থাকে। ঠিক আছে, এখানে আমার কোডটি অটোমেটিক বসে গেছে, আমার কোডটি বসে গেছে, তা আমি এখানে এখান থেকে বেরিয়ে যাবো, নোট নাও দিব। তো এখানে কিন্তু আমার আগে যেগুলো আছে, মানে আমার আগে যেগুলো ছিল এখানে, এগুলো চলে আসবে, আমার সকল কন্ট্যাক্টগুলো, ঠিক আছে, সব কিছু ঠিক থাকবে, শুধু এটা নতুন ভার্সনের, এটাও নতুন ভার্সন, ওটাও নতুন ভার্সন, ঠিক আছে। তো আমরা কিন্তু এই নতুন চেঞ্জ করে এই ভার্সনের এই এইটা ইমোটা আমরা এখানে ইনস্টল করলাম, ঠিক আছে। তো আমাদের সব কিছু এভাবে চলে আসবে এখানে, হ্যাঁ, আগের মতোই সব ডিটেলস, সব ইমো নাম্বার টাম্বার সব কিছু কন্ট্যাক্ট চলে আসবে। তো আমরা কী করবো, এবার ইমোতে চলে যাব, ইমোতে আমরা এই ইমোটা ওপেন করব। ইমোটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর মোর অপশন দেখতে পাচ্ছেন, মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেটিংস, সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি উইন্ডোজ চলে আসবে। তো এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন, নোটিফিকেশনে ক্লিক করব, আমরা নোটিফিকেশনে ক্লিক করে দিলাম, নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কল সেটিংস, ঠিক আছে, কল সেটিংসে ক্লিক করব আমরা, কল সেটিংসে ক্লিক করে দিলাম, কল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কলার টিউন, হ্যাঁ, কলার টিউন, আগে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিমিয়াম লগো ছিল, এখন কিন্তু লগোটা নেই, ঠিক আছে, কলার টিউনে ক্লিক করব, কলার টিউনে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু 100% দেখতে পাচ্ছেন কাজ হয়েছে। তো আপনারা যদি এখানে অবশ্যই একটু উপকার এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। তারপর আমরা কী করবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গান আছে, এই আগের গানগুলো চলে আসছে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা একবারে ফ্রিতে সেট করতে পারবো। এখানে এই দেখতে পাচ্ছেন সব ধরনের গান চলে আসছে, সব এখানে এই আগে যেরকম চলে আসছে প্রথমে দেখাচ্ছি, তো এখনও কিন্তু এভাবে চলে আসছে, কিন্তু এখানে প্রিমিয়াম ভার্সনটা নেই, ঠিক আছে। তো আমরা কী করবো এখানে, আমি যেমন রমাদান উপরে দেখতে পাচ্ছেন আমি এখানে শোনাতে পারবো না, কারণ আমার এখানে কপিরাইট সমস্যা হতে পারে। তো আমি এখানে কী করবো, এখানে রমাদান এই এটার উপরে ক্লিক, যেমন আমি যে কোনো একটা যদি এখানে ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, এখানে আমি মিডিয়া সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। তো এখানে যদি আমরা এখানে ক্লিক করে দেয় এরকম ইন্টারফেস চলে আসবো, তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলে নিয়ে যাবে আমাদের কিন্তু এখানে একটি অ্যাপস, দেখুন এই যে লাইকি যে অ্যাপসটা আছে এটা কিন্তু এই ইমোটার সাথে কানেক্ট, আপনার কলার টোন সেট করার সাথে কানেক্ট আছে লাইকির সাথে। এই কলার টোন সেট করার জন্য আপনার এই ওরা এটা এখানে ওরা একটা ই দিয়েছে, ঠিক আছে, জয়েন দিয়েছে। তো আপনি যদি এই কলার টোন সেট করতে চান অবশ্যই কিন্তু এই লাইকিটা আপনার ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে লাইকিটা ডাউনলোড করে আমি পরে এটা সেট করে দেখাই দিয়েছি, ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইকিটা আমাদের ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। তো এখানে কিন্তু কিছুই করতে হবে না, লাইকের ভিতরেই প্রবেশ করতে হবে না, আপনার এটাকে তাকাতেই হবে না। আমরা কী করবো এখান থেকে বেরিয়ে আসবো, এখান থেকে বেরিয়ে আসে আমরা কী করবো এখানে ইমোতে দেখতে পাচ্ছেন ইমোতে প্রবেশ করবো, যেটা আমরা লগ ইন করলাম। এখানে প্রবেশ করার পর প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে মোর অপশনে ক্লিক করবো। তারপর কী করবো আমরা এখানে সেটিংসে চলে যাবো, সেটিংসে গিয়ে আগের জায়গায় নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশনে ক্লিক করে এখানে কল সেটিংস, কল সেটিংসে ক্লিক করবো, কল সেটিংসে ক্লিক করে দিলাম। তারপর এই যে কলার টুন এখানে কলার টুনে প্রবেশ করলাম, ওই যে দেখতে পাচ্ছেন আগেরগুলো এই যে যতগুলো গান ছিল সব স্টাইলের গানগুলো এখানে চলে আসছে, দেখুন বিভিন্ন গান চলে আসছে। তো এখান থেকে আমরা এখন ফ্রি একবারে, দেখুন আগের কিন্তু প্রিমিয়াম ভার্সন ছিল প্রথমে, পরে কিন্তু টালাই গান ছিল লাইকি ডাউনলোড করার আগে, তো এটা লাইকির সাথে অ্যাড আছে, হ্যাঁ, ঠিক আছে, তাই এটাকে এটা টালাই গান ছিল তখন, এখন কিন্তু এটা ফ্রি একবারে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু, এই যে দেখুন বাঘা বুঝি, এটা কিন্তু আমার সেট অলরেডি সেট। তো আমরা দেখো এখানে যে কোনো একটা আমরা সেট করব, কীভাবে সেট করব দেখুন, এখানে সেট করার জন্য আমরা যেমন এই যে আমি এই অপশনটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটা ক্লিক করার পর আমি এখানে দেখা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চলতে আছে, হ্যাঁ, মানে আমি এটাকে সেট করলাম, মানে ক্লিক করলাম। তাই আমরা এখানে ব্যাগে যাব, ব্যাগে যেয়ে এখানে শেয়ার দেখতে পাচ্ছেন, শেয়ার, শেয়ারে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন কলার টুন সেট সাকসেস, ঠিক আছে, আবার দেখা দিচ্ছি আমি কীভাবে এখানে কলার টুন সেট করবেন। আমরা ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করলে যে কোনো আমরা যেখান থেকে পারি, মানে যেটা আমাদের ভালো লাগে, যেমন আমি রমাদান, রমাদানের একটি এই আমি এখানে সেট করছি, তো ঈদ মোবারক হো এটা আমি সেট করছি, এটা এটা আমি সেট করব, ঠিক আছে। তো আমি এখানে সাউন্ড আমি স্টপ করে নিয়েছি, কারণ আমার এখানে কপিরাইট আসতে পারে, তাই একবারে স্টপ করে নিয়েছি। তো আমরা এখানে কী করব,
ওই যে এখানে এই এটা আমরা সেট করার জন্য আমরা এখানে খালি একটা ব্যাগে টাচ করব, ব্যাগে টাচ করার পরে এরকম চলে আসবে শেয়ার, তো শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কলার টোন সেট সাকসেস। ঠিক আছে, এভাবে কিন্তু খুব সহজে আপনারা এটা এভাবে কলার টোন সেট করতে পারেন। তো আগেরটা দিয়ে কিন্তু আপনারা সহজে চাইলেও পারবেন না। ঠিক আছে, এভাবে আমি যেভাবে দেখাইলাম স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করলাম 100% গ্যারান্টি আপনি এভাবে কলার টোন চেঞ্জ করতে পারবেন। আশা করি ভিডিওটি উপকার আসেছে। একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন পরে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর অবশ্যই একটি লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।